হ্যালো গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আপনাদের আবারও ওয়েলকাম প্রিয়াঙ্কাস ব্লগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মামাদের কিছু গোল্ড কালেকশন ও কিছু সিলভার কালেকশন। গোল্ড কালেকশন একটু কমই আছে, বা সিলভার কালেকশনটা একটু বেশি আছে। চলুন দেখা যাক। আর মামা এখন ঘুমাচ্ছে, ওই জন্য ওকে এই ভিডিওতে নিতে পারলাম না। চেষ্টা করবো পরের ভিডিও ওকে নেওয়া, কারণ ও স্নান করে ঘুমিয়ে পড়ে, আর ও স্নান করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওই জন্য খুব ঘুম পেয়েছে, ও ঘুমাচ্ছে এই পাশে। ওই জন্য এখন ভাবলাম যে ও যেখানে ঘুমাচ্ছে তাহলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। চলুন আগে সব রুপোর কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। রুপোর কালেকশানটা একটু বেশি আছে, চলুন দেখা। প্রথমেই দেখাবো যেটা হলো মামামের নতুন রুপো নেই, ডিজাইনটা এমন, এটা সুতো দিয়ে বাঁধা আছে, কারণ আমার দিদি যখন মুখে ভাতে ওকে দিয়েছিল, ওকে পরানোর চেষ্টা করছিল সুতো দিয়ে বেঁধে যদি হয়, বাট এটা বড় হয়ে গেছে তাও হচ্ছিল না, তাই জন্য এখানে বেঁধেছিল যাতে ওর পায়ে হয়, কিন্তু ওর হয়নি। যতদিন না বড় হবে ততদিন করতেই পারবে না এটা। এটা আমার দিদি দিয়েছিল, দিদি বলতে মাসি মেয়ে, ওই সাইডে রাখে না, বুঝতে পারবো। রুপোর হার অনেকগুলো পেয়েছে, আপনাদেরকে দেখিয়ে এটি আমার একটা কাকা শ্বশুর দিয়েছে ওকে। এই যে এটাও আরেকটা হার। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই ডিজাইনের হার অনেকগুলোই পেয়েছে, ওই জন্য মনে হচ্ছে একই ডিজাইন। বাচ্চাদের এ তো মানে একই, সব দোকানে প্রায় সেম ডিজাইন থাকে, যার যেটা পছন্দ হয়, ওই জন্য একই ডিজাইন অনেকগুলো হয়ে গেছে। একটু দিন দিয়ে গেছে একটা ব্রেসলেট, জানি না কতটা কী দেখতে পাচ্ছেন, আবারও একটা হার। একটা বালার ডিজাইন একটা হারও আছে, মিলে একসাথেই রেখেছি। একটা পদক, জানি না ফ্যান চলছে কতটা কি শোনা যাচ্ছে, কারণ মামা ঘুমাচ্ছে তো ফ্যান বন্ধ করে দিলে ও ঘেমে যাবে, ওই জন্য আমি ফ্যানটা চালিয়ে ভিডিওটা করছি। জানি শুনতে অসুবিধা হচ্ছে, বাট জানি না কতটা। এই যে এটা একটা রুপোর কয়েন, কীভাবে দেখা যাচ্ছে, এটা আমার মা দিয়েছিল মামামকে মুখে প্রসাদ দেওয়ার সময়, মানে আমাদের মুখে প্রসাদ হয় তো পায়েস দিতে হয় ওদের মুখে, দাদুরা দেয় তখন এই রুপোর কয়েনে করে তাদেরকে মানে খাওয়াতে হয় ওই পায়েসটা। আবার একটা নূপুর, এই যে এই নূপুরের ডিজাইনটা আমার খুব পছন্দ হচ্ছে, সিম্পলের মধ্যে, বাট ওর পায়ে হচ্ছে না, প্রায় আমার পায়ে হওয়ার সমান হয়ে গিয়েছে না। ওকে দিয়েছে, কিন্তু বড়ই দিয়েছে যাতে বড় মানে বড় হয়ে এটা পরতে পারে। এটাও আমার একটা দাদাভাই দিয়েছে, মাসির ছেলে। এটা একটা বালা, এই যে ডিজাইন, এটা কে দিয়েছে জানি না। এই হারটা আমার ননদের চার বাপের বাড়ির থেকে দিয়েছে, এটা ননদ দেখিয়েছিল ওই জন্য মনে আছে। এটা একটা উত্তর ডিজাইন, একটা পদকটা, একটা হার, একটা লকেট দেওয়া আছে লোকনাথ ঠাকুর।
এটা আমার মানে মাসি শাশুড়ির ছেলেরা দিয়েছে, মানে ওই দাদা ভাই দিয়েছে। একটা পদে দেখানো হয়ে গেলে তারপরে হাড়ই বেশি পেয়েছি, মানে বেশিরভাগ লোকই মানে প্রায় 18-19টা হাড় পেয়েছে। এটা পড়িয়েছিলাম ওই জন্য এতে এই ইটা ফল আর মাদুরি রয়েছে। এখন আর পড়াচ্ছি না, কারণ এখন গরম পড়ে গেছে, গরমে হাড় পড়ালে বাচ্চাদের র্যাশ হতে পারে গলায়, ওই জন্য এখন খুলে রেখেছি। আর ওখানে আর কিছু নেই, এখানে আরেকটা হাড় আছে, এই যে একটা ইটা ফল। এটা নিয়েও খেলছিল একটু আগে, যখন আমি ভিডিও বানাবো ভাবছিলাম তখন কাঁদছিল বলে আর বানাইনি ভিডিওটা, তাই অফ করে চলে গিয়েছে। এই যে এইগুলো এই হয়ে গেছে, ইটা ফল দেওয়া, এটা একটা হাড়, এটা কে দিয়েছে জানি না, এই একটা। আর এই একটা পদম, পদম প্রায় 5-6টা বেশি পেয়েছে। এখানে শেষ না, শেষ না কেন আছে, এই ব্যাগটার মধ্যে আছে। এটা হলো ষষ্ঠী পুজোর সময়, যখন ষষ্ঠী পুজো হয়েছিল তখন দিয়েছিল, মানে এই বাড়ির লোক, মানে আমার শ্বশুরবাড়ির লোক। এটা মানে আমার এই বাড়ির বাবু দিয়েছে, মানে আমার শ্বশুর এই হাতটা দিয়েছিল। এর সাথে একটা ইটা ফল ছিল, ওটা আমি খুলে রেখেছি, মানে এটা তখন পড়েছিল, তখন ও যখন হয়েছিল কার্তিক মাস, মানে অক্টোবরের 29 তারিখে হয়েছিল, তখন একটু একটু সবে শীত মানে শীত পড়েছিল, শীত ছিল, তখন আমি পড়িয়েছিলাম ষষ্ঠী পুজোর দিন এই হাতটা, ওই জন্য ইটা ফলটা খুলে রেখেছি। আর এই যে এই বালাটা আমার মা দিয়েছিল, বাট এই বালাটা একটু মানে এ হয়ে গেছে বলে আমি রেখে দিয়েছি খুলে। এই যে এই নতুনটা আমার ওকে ষষ্ঠী পুজো আমার ননদ দিয়েছে, আমার দিদি ভাই দিয়েছে এই বাড়ি। এই বাড়ির ননদ দিয়েছে, এগুলো ষষ্ঠী পুজোর গিফট, তো এগুলো ওই জন্য আলাদা করে রেখেছি, এত ওর সাথে মিশে না যায়। ওগুলো সব মুখে ভাত, মানে মুখে ভাতে মুখে হাতে পেয়েছে, সরি ভুল হয়ে যাচ্ছে, এর মধ্যে ঢুকিয়ে রাখি, নাহলে মিক্স হয়ে গেলে বুঝতে পারবো না পরে। এবারে চলে যাচ্ছি গোল্ড কালেকশন, এখন শেষ হলো রূপোর জিনিসগুলো। এই যে এবারে এগুলো শুনো, এই যে প্রথমেই দেখা এই কানেরটা, এই কানেরটা মা এই বাড়ির ননদ দিয়েছে ও অন্নপ্রাশন, মানে দেখানো যাচ্ছে না, তাই হাতে পেয়ে দেখা। এগুলোকে কী বলে, সেফটি পিন কানে বলে। এ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে সেফটি পিন কানে। এই যে এটা আমার মা দিয়েছে, এবারে মা রিং দিয়েছে, সোনার রিং আমার এই বাড়ির মা না, সরি আমার ওই বাড়ির মা দিয়েছে, আমার ভুল হয়ে গেছে। এই যে পড়ে যাবে বলে হাত দিয়ে রাখা হচ্ছে, মানে বুঝতে পারবেন না আপনারা। এটাও একটা ওই সেফটি পিন কানে, এটা আমার এই বাড়ির মানে আমার এই বাড়ির জেঠিমা, মানে জেঠি শাশুড়ির আর জেঠি শাশুড়ির দুই মেয়ে মিলে, তিনজন মিলে এই কানেরটা দিয়েছে। এই যে এটা আমার সোনার, মানে এটা আমার মেয়ে, সরি আমার বলছি, এটা আমার মেয়ে সোনার আংটি, এটা আমার বড় মামা শ্বশুরা দিয়েছে। আর এটা আমার মাসিমণি দিয়েছে, আমার মামাকে, এইটাও সোনার আংটি, এটা আমার মাসিমণি দিয়েছে, সেজ মাসিমণি। আর এই যে এই এই নাকেরটা আমার ওই বাড়ির জেঠিমারা দিয়েছে, বর জেঠিমা। আর এই যে আমি যেই নাকিরটা পরে আছি, এটাও আমার মামুন সোনারই, আমি মানে আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমার নাকিরটা তুলে আমি এই যে নাকিরটা পরেছি, এই নাকিরটা আমার এই বাড়ির বড় পিসি শাশুড়ির ছোটো ছেলে দিয়েছে এই নাকিরটা।
অনেকেই বলবেন যে মেয়ের জিনিস পড়েছে, হ্যাঁ মেয়ের জিনিস আমার এটা পছন্দ হয়েছিল বলে পড়েছে। আর মেয়ের জিনিস মানে তো আমারও জিনিস, আর আমার জিনিস মানে আমার মেয়ের জিনিস, তাই আমার মেয়ে সব কিছুই আমি পড়তে পারবো, আমার সব কিছুই আমার মেয়ে পড়তে পারবো। আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আশা করবো আপনারা সবাই আমার এইভাবে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি, বাই। পরে দেখা হচ্ছে পরের ভিডিও।